তো ফাইনালি পার্চেস বোনাস নাকি পার্চেস বোনাস গিফট, কোনটা? আচ্ছা আপনারা কোন তো যে কোনটা হতে পারে? রীতিমতো আমারে দেখলাম পেজের মধ্যে ইনবক্স করে মানুষ ফাটাই ফেলছে এক কথায়, যে ভাই বোনাস মানে পার্চেস গিফট নাকি 3 দিন পরে আইব। এত অধৈর্য হন না, আমি তো আসি, ফুল এক্সপ্লেন করুম আজকে পার্চেস বোনাস সম্পর্কে। সো আমাকে মধ্যে যেটা আছে পার্চেস গিফট, এই ইভেন্টের কোনো ক্লু পাবজি এখনও দেয় নাই। আর আজকে হইলো আমি যেমনি কথা কই সবসময়, তো আজকে আমি অমনি কথা কমো, তো এটা আমাকে মানিকগঞ্জের ভাষা। তো এখন মেন টপিক পার্চেস বোনাস। দেখলাম যে আমাদের মধ্যে নতুন একটা শিডিউল আইছে কি 3 দিন পরে নাকি 2 দিন পরে পার্চেস বোনাস অ্যাভেলেবল হইব। সো এই পার্চেস বোনাস কোনটা আপনার কি মনে হয়? আরে ভাই, একটা হলো পার্চেস বোনাস, একটা হলো পার্চেস গিফট। গিফট আর বোনাস দুইটার মধ্যে পার্থক্য আছে। এখন 3 দিন পর আমাকে মধ্যে আইব নতুন রয়্যাল পাস, আর নতুন রয়্যাল পাস আইলে কি হইব, আমাকে মধ্যে পার্চেস বোনাস নতুন করে অ্যাড হইব। তো এখন আমি আপনাকে দেখাই যে পার্চেস বোনাস কোনটা। দেখেন এই হচ্ছে পার্চেস বোনাস, লেখা আছে সুন্দর করে পার্চেস বোনাস। তো নেক্সট 3 দিন পরে নাকি 2 দিন পর আমাকে মধ্যে আইব নতুন রয়্যাল পাস, এবং নতুন রয়্যাল পাস আইলে কি হইব, এই পার্চেস বোনাসটা আমাকে মধ্যে অ্যাভেলেবল হইব। কিন্তু এখানে পার্চেস গিফট সম্পর্কে পাবজি কিছু কয় নাই। বাংলা কথা ক্লিয়ার না ভেজাল আছে? আচ্ছা যদি বাংলা ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি আপনাকে আরও কিছু কই। দেখেন এই হচ্ছে পার্চেস গিফট, এটা হচ্ছে আমাকে মধ্যে আগে এরকম ছিল। কী পাইতাম আগে আমরা এখান থেকে? 60 সি কিনলে 60 সি পাইতাম, 300 সি কিনলে পাইতাম ম্যাটেরিয়ালের প্যাকেজ পাইতাম, এখান থেকে 1500 সি কিনলে পাইতাম হচ্ছে 2টা এমব্লেম। তো পাবজি কী করছে এখন এইগুলো আর বাদ দিয়া পার্চেস গিফট রেই নতুন করে আবারও বানাইছে। কেমনে বানাইছে দেখেন, এরপর আমরা কী পাই, প্রত্যেকবার ইউসির আমরা ডাবল পাইছি। কথা হইলো ওই রকম কিছু নাই, যদি এবার আমাদের মধ্যে পার্চেস গিফট আহে তাইলে এইটাই আইব, আর যদি না আহে তাইলে এইটাও আইব না ওইটাও আইব না। কথা ক্লিয়ার এক কথায়। অন আপনারা যদি পার্চেস বোনাসের পার্চেস গিফট বানাই দেন তাইলে আর কি করার কোন? আচ্ছা সে যাই হোক, কথা তো এনেই ক্লিয়ার করলাম যে পার্চেস বোনাস আর পার্চেস গিফটের মধ্যে কতটুকু পার্থক্য আমাদের মধ্যে। আর এখন কথা হইলো কি যে আমরা যে নতুন আপডেট দিছি 3.0, এই 3.0 এর 5 নোটে কোথাও কোনো জায়গায় পাবজি লেখাই নাই যে আমাকে মধ্যে থেকে পার্চেস গিফট উইঠা যাইব। কথা ক্লিয়ার না এখানেও ভেজাল আছে? পাবজি নতুন আপডেটের 5 নোটে কোথাও লেখে নাই যে আমাকে মধ্যে থেকে এই পার্চেস গিফট উইঠা যাইব বা নেক্সট টাইম আর আসবো না। যেহেতু লেখে নাই তার মানে কি আবারও আইব, বাট এটা এখনও ক্লু হয় নাই। তবে এই রয়্যাল পাসেও আসতে পারে বা আমাকেও সামনে রয়্যাল পাসও আসতে পারে, বাট আইব এটা 100% শিওর। আর এই পার্চেস বোনাস, এই পার্চেস বোনাস পার্চেস গিফট না, ক্লিয়ার কথা? পার্চেস বোনাস, পার্চেস বোনাস যেটা নতুন রয়্যাল পাস আইলে 120 সি কিনলে 2টা আউটফিট ফ্রি দেয়, এই হলো কথা, সরি 1টা আউটফিট ফ্রি দেয়। তো এখন আমরা যাই আমাকে নতুন ইভেন্টে, তারপর দেখা যায় এর নাম হইলো কি, শ্যাডোই ডুয়েল। কি নাম, এটা দোয়েল পাখি দিয়ে তো নাম, কত সুন্দর আর নাম হইতো, দোয়েল পাখি, আহা। আচ্ছা এই যে আউটফিটটা দেখতেছেন গোল মার্ক করা, এই আউটফিট আপনারা পাইবেন ফ্রিতে। কেমনে পাইবেন? তাছাড়া দেখেন যদি আমরা আগেই ফেমের কথা কই তাহলে ফেমের কথা বাদ দিয়ে দেই, কারণ হলো কি র্যাঙ্কিংয়ের মধ্যে 500 মধ্যে থাকলে আপনারা ফ্রেম পাইবেন, না থাকলে ফ্রেম পাইবেন। আরে ফ্রেমের কী দরকার আছে ভাই, ফ্রেমের দরকার নাই। কয়েকদিন আগে আমাদের মধ্যে দেখেন যে র্যাঙ্কেল ডিফেন্স নামে যে একটা ইভেন্ট আইছিলো, সেম এই ইভেন্টও সেম ওই রকম। আর এখান থেকে যে নিনজার যে চাকুমাকু এগুলো আপনারা কালেক্ট করতে হবে, মিশনগুলো দেখেন লগ ইন করতে হবে একবার শ্যাডোই যে নতুন মোড আছে ওই মোডে একবার একটা ম্যাচ খেলতে হবো, 30 মিনিট সার্ভাইভ, এবং হচ্ছে যেটা বলা হচ্ছে চ্যালেঞ্জ মিশন, এখানে কী বলছে টোটাল 3টা ম্যাচ খেলতে হইব, আর হচ্ছে টোটাল মিলিয়ে 5টা কিল করতে হইব, এইগুলো হচ্ছে মিশন। আর এখান থেকে মিশন কমপ্লিট করে দেখেন নিচে, দেখেন নিচে যেগুলো আছে এইগুলো আর কী করতে হবে, আপনার নর্মালি টোকেনগুলো জমায় জমায় যদি 60টা টোকেন হয় এই মিশনগুলো কমপ্লিট করে, একটা মিশন কমপ্লিট করলে মেবি আপনার 2টা 3টা টোকেন পাওয়া যায় আর কি। সো এই টোকেনগুলো নিলে আপনার নর্মালি এখান থেকে এই যে নিচে টোকেনগুলো আছে রিওয়ার্ডসগুলো আছে সেইগুলো আপনারা এখান থেকে পাবেন। কয়টা ইজি কারেন্সি আছে, বাট অ্যাভাটারটা সুন্দর আছে, বাট সবাই নিলে একদম ফ্রি হয়ে যাবো মালটা, তারপর আর কারো ভালো লাগবো না, আনকমন হইলে বেশি ভালো লাগতো। তারপর হচ্ছে এই ড্রেস, আমি তো পয়লা ভাবছিলাম যে মনে হয় এই ড্রেসটাই মনে হয় ওই ড্রেস, পরে দিয়ে এটা টোটালি ফালতু মার্কা ড্রেস। তবে এই মধ্যেখানে ড্রেসটা আপনারা পাবেন, দেখে নিচে কী লেখা আছে এই দিকে শেয়ারের নিচে, নিনজা ডুয়েল মোড উইল বি অ্যাভেলেবল ফ্রম স্যাটারডে টু মানডে, শনি থেকে সোমবার, আজকে কী বার, আজকে হচ্ছে বৃহস্পতি,
আচ্ছা সেই কথা যাই হোক, শনিবার থেকে সোমবার দিন পর্যন্ত 3 দিন একটা ব্যাটেল হবে। এই ব্যাটেলের মধ্যে হচ্ছে এখান থেকে বাসাস একটা মোড হয়তো আইব, যেটা হয়তো একটা ম্যাচ ট্যাচ ইত্যাদি খেলার মতো হইব আর কি, আগের ইভেন্টের মতো। তো এখান থেকে আপনার নর্মালি কি হইব, এইটা মেবি এই ড্রেস আপনারা চাইলে নিতে পারবেন, বাট শনিবার না এলে এটা কখনোই করা যাবে না যে আসলে এখানে কি হইব না হইব। তবে জাস্ট এইটাই কথা যে আপনারা মিশনগুলো কমপ্লিট করেন আর এখান থেকে রিওয়ার্ডসগুলো কালেক্ট করেন। কালেক্ট করলে কি হইব, নর্মালি আপনারা এখান থেকে এই যে দেখেন নিচের যে মালগুলো আছে সেগুলো আপনারা পাবেন ফ্রিতে, এক কথা এক কথা ফ্রিতে। তো এই ইভেন্ট সম্পর্কে শনিবার আইলে হয়তো নেক্সট টাইম আবার কোনো ভিডিও করা যাবে, বাট এখানে ওরকম কিছু নাই, জাস্ট ফ্রেম একটা টপিক যে ফ্রেম 500 মধ্যে র্যাঙ্কিংয়ে থাকতে হবে, আর 500 মধ্যে র্যাঙ্কিং আপনি চাইলেও বা আমি চাইলেও থাকতে পারবো না, সেটা পাবলিক অনেক ইউসি টুসি মাইরা নিয়ে নিব। আর ইউসির যদি কোনো কথা হয় তাইলে আপনারা কেউ ইউসি খরচ করেন না ফালতু একটা ফ্রেমের জন্য, কথা একটাই। আর এখান থেকে কি জাস্ট এই যে এগুলো মিশনগুলো কমপ্লিট করবেন আর হচ্ছে এখান থেকে টোকেনগুলো নিয়ে নিয়ে এইগুলো জমাইবেন, এতটুকুই। তারপর দেখা যাক শনিবার দিন কি আসে। তো আজকে মেলা কথাই কইলাম, ভালো লাগলে ভালো লাইক দিন ভিডিওতে, পসিবল হলে শেয়ার করবেন। আর তো আজকে আসি, ভালো থাকবেন অ্যান্ড সেফ থাকবেন। আর পার্চেস বোনাসের চিন্তা ভুলে যান, ওইটা পার্চেস বোনাস, ওইটা পার্চেস গিফট না। হ্যাঁ, সো যেটা পার্চেস বোনাস ওইটা পার্চেস বোনাস, যেটা পার্চেস গিফট ওইটা পার্চেস গিফট। পার্চেস বোনাস আর পার্চেস গিফটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, কথা ক্লিয়ার? আজকে আসি, ভালো থাকবেন অ্যান্ড সেফ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।